আসসালামু আলাইকুম, আমি সাদাব মুর্তজা বিটাস লিমিটেড থেকে আপনাদের সাথে আছি। এখন আমরা দেখব কিভাবে অর্ডার ম্যানেজমেন্ট আমরা করে থাকব এই সফটওয়্যারের মাধ্যমে। তো ম্যানেজ অর্ডারের ভিতরে প্রথমে যে অপশনটা আমরা দেখতে পারবো সেই অপশনটা হচ্ছে আপনার অ্যাড নিউ অর্ডার। আমরা যদি কোনো অর্ডার অ্যাড করতে চাই তা তো আমাদের এই সেকশনে আমরা দেখতে পারবো যে আসলে আমরা কিভাবে অর্ডার অ্যাড করতে পারি। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কাস্টমার টাইপ। আমি আমার মতো করে টাইপ সিলেক্ট করতে পারি। আমরা এর আগে দেখেছি কাস্টমার টাইপসের ভিতরে আমরা বেশ কয়েক ধরনের কাস্টমার টাইপ আমরা অ্যাড করতে পারবো। তো দেন আমরা এখানে সিলেক্ট করার পরে কোন টেবিলে সে বসবে, আমার রেস্টুরেন্টের টেবিল নাম্বার আমরা সেটা দিতে পারবো, এবং কাস্টমারের নেম যেহেতু আমাদের হয়তো বা সবসময় আসলে জিজ্ঞেস করার সময় থাকবে না বা করাও যাবে না যখন ওয়াইল অর্ডার নিচ্ছি। তো সেক্ষেত্রে যদি আসলে আমি বুঝতে পারি যে ইনি একজন ওয়াকিং কাস্টমার বা হচ্ছে অন্য টাইপের কাস্টমার, তো আমরা সেটা শর্টকাটে মেনশন করে রাখবো। আর যদি সম্ভব হয় তো অ্যাড করে নিলে ভালো হবে। আর ওয়েটার এখানে যেহেতু আমি অ্যাডমিন প্যানেলে আছি সেহেতু সিলেক্ট ওয়েটার অপশনটা এখানে আমার কাছে আছে, বাট ওয়েটাররা যখন অর্ডার নিতে যাবেন তখন এটা অটোমেটিক ফিল করা থাকবে। এবং আমি চাইলে এখানে কাস্টম নোট নিতে পারি যে উনি কী কী চেয়েছেন, সেগুলোর দুই একটা ইনফরমেশন আমি এখানে অ্যাড করতে পারি। দেন আমি এখানে পেমেন্ট অপশনে চলে গেলে আমি এখানে দেখতে পারবো। তো আমার কার্ড টাইপ আমি যদি এখানে ডেবিট দিই, কার্ড নাম্বার এখানে আমি দিলে কার্ড হোল্ডার এখানে চলে আসবে। আর দেন হচ্ছে আমি প্লেস যদি করতে চাই সেটা হচ্ছে যে আপনার এখান থেকে হচ্ছে আমি যদি পেমেন্ট করি পেমেন্টের ক্ষেত্রে এটা আসবে। আর অর্ডার প্লেস করতে চাইলে আমাকে দেখাবে আমাকে ফুড অ্যাড করতে হবে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা বার্গার অর্ডার করতেছি। আমি কোন বার্গার চাচ্ছি, আমি 12 ইঞ্চি একটা বার্গার চাচ্ছি, অ্যাড টু কার্ট। দেন হচ্ছে আমি আমার কোনো অ্যাড অনস নাই, অ্যাড অন অ্যাড টু কার্ট। এখন আমি যখন পেমেন্ট অপশনে যাব পেমেন্ট দিলেই আমার এটা হয়ে যাবে এবং আমি অর্ডার প্লেস করতে পারবো। সো এইভাবেই আমি আসলে আমাদের এখানে গ্র্যান্ড টোটালটা এখানে চলে এসেছে, ব্যাট সহ হচ্ছে 181 টাকা। সো আমি এখান থেকে আমার মোটামুটি গ্র্যান্ড টোটালটা দেখে নিতে পারছি। সো এইভাবে আমি আপনার অর্ডার নিতে পারবো। এবং দ্বিতীয় যে অপশনটা আছে যে অর্ডার লিস্ট, সেখানে আমি গিয়ে দেখতে পারবো যে ওয়াকিং একজন কাস্টমার আছেন যিনি হয়তো বা 9 নম্বর ইয়াতে আছেন, যার 278 টাকা হচ্ছে বিল। দেন এভাবেই হচ্ছে আপনার বাকি অন্যান্য যারা আর কি অর্ডার প্রসেস হয়েছে বা অর্ডার করেছেন তাদের লিস্ট আমরা এখানে দেখতে পারবো। তো যেহেতু আমরা নতুন অর্ডার করতে পারলাম, অর্ডার লিস্ট দেখতে পারলাম, এখন আমরা দেখব যে আসলে পেন্ডিং অর্ডার কয়টা আছে এবং প্রসেসিং অর্ডার কয়টা আছে এবং কমপ্লিট অর্ডার কয়টা আছে। তো পেন্ডিং আমাদের যে অর্ডারগুলো থাকবে সেগুলো আমরা হয়তো বা এখানে অপশনে আসলে আমরা দেখতে পারবো যে কোনটা পেন্ডিং আছে, এবং এগুলো সবই ওয়েটারের ইন্টারফেসে এগুলো দেখাবে যে পেন্ডিং অর্ডার কতগুলো আছে। এবং আপনি এখানে আসলে যে প্রসেস হয়ে গেছে বা প্রসেসে আছে সেই লিস্টটাও এখানে চেক করতে পারবেন। দেন আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে যে আপনার অর্ডার কমপ্লিট হয়েছে যাদেরকে আমরা অলরেডি সার্ভ করে ফেলেছি তাদের সবার হিসাবটা এখানে দেখতে পারবো। এবং ইনমিনওয়াইল কেউ যদি অর্ডার ক্যান্সেল করে সেই ক্যান্সেল অর্ডারটাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ক্যান্সেল অর্ডারের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অর্ডার লিস্টে চলে যাব, অর্ডার লিস্টে গেলে আমরা এখান থেকে চেক করতে পারবো যে গ্র্যান্ড টোটাল কত আসছে এবং আদার্স প্রবলেমগুলো কী, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন
ক্যান্সেলের অর্ডারের ভিতরে ঢুকবো, সেখানে গিয়ে আমরা দেখতে পারবো যে ক্যান্সেল অর্ডারগুলো কী কী আছে। দেন আমরা আরেকটি ইন্টারেস্টিং সেকশন, সেটা হচ্ছে পজ ইনভয়েস, যেখানে আমরা ডিরেক্ট অর্ডার গ্রহণ করতে পারবো এবং আমরা কোনো প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে আমার অ্যাড টু কার্টে চলে আসবে। কার্টে চলে আসলে আমরা এখন সেখান থেকে প্রসিডিউরে চলে যাব যে পরবর্তীতে আমার কী কী করার আছে, এবং আমি আমার এখানে যখন স্ক্যান করব তখন এখানে সবগুলো ওয়েটার টাইপ বা কে যা আছে সব কিছু এখানে চলে আসবে এবং আমি সেই অনুযায়ী আর কি বিলটা করতে পারবো। তো অর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটাই ছিল আমাদের টোটাল আউটপুট, এবং আপনি এই ইনফরমেশনগুলো বা এই অপশনগুলো ব্যবহার করে আপনার অর্ডারগুলো প্রসেস করতে পারবেন আপনার সুবিধা।